জয়রাম, জয় গোবিন্দ। মানস নলিনী দেবী শ্রী রামনিবাসের গৃহকর্ত্রী, ভক্তপ্রবর ডক্টর যতীন্দ্র মোহন দাশগুপ্তের সহধর্মিণী। বাড়িতে সাইতা, শরীরের অবস্থা খুবই সংকটজনক। ডাক্তারের নির্দেশে নড়াচড়া একদম নিষেধ। চিকিৎসা করছেন ডক্টর নীলরতন সরকার, দুজন সেবিকা দিন রাত সেবা করে যাচ্ছেন, কিন্তু অবস্থা একটুও পরিবর্তন হচ্ছে না। কিছুই খেতে পারেন না, তুলো ভিজিয়ে একটু একটু করে জল দেওয়া হচ্ছে তার মুখে, কারো চোখে ঘুম নেই। শ্রী রামনিবাসে নেমে এসেছে বিষাদের এক হিম ছায়া, থমথম করছে সমস্ত বাড়িটা। এই মাত্র ডক্টর নীলরতন সরকার রোগিণীকে দেখে বিমর্ষভাবে চলে গেলেন, বলে গেলেন দুপুরের পূর্বেই আবার তিনি আসবেন। তখন বেলা বাজে 9টা। কে যেন বাইরে থেকে বলে উঠল, ঠাকুর এসেছেন পূর্ণ গাঙ্গুলির বাড়িতে। মানসনলিনীর কানের ভিতর দিয়ে মরমেশে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে উঠল। মৃত্যু পথযাত্রীর আড়ষ্ট কণ্ঠে উচ্চারিত হল, ওগো আমি ঠাকুর দর্শনে যাব। ডাক্তার দাশগুপ্ত সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না একদম না, তোমার হাট অত্যন্ত দুর্বল, নড়াচড়ায় অনিবার্য মৃত্যু। কাতর কণ্ঠে বলে উঠলেন নলিনী দেবী, ওগো গুরু দর্শনে যেতেও পথে মৃত্যুও ভালো, তুমি আমাকে একটি বার নিয়ে চলো। নির্বাক স্থানের মতো ক্ষণকাল দাঁড়িয়ে রইলেন ডাক্তার দাশগুপ্ত, পরে ভাবলেন স্ত্রীর অন্তিম ইচ্ছা তিনি অপূর্ণ রাখবেন না। অতি সাবধানে একটি ইজি চেয়ারে শুয়ে চারজন বাহক তাকে নিয়ে এগিয়ে যেতে লাগলো পূর্ণ গাঙ্গুলির বাড়ির দিকে। কাছেই ছিল পূর্ণ গাঙ্গুলির বাড়ি। দোতলা সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই সহসা ঠাকুরের শ্রীঅঙ্গ উদ্ভাসিত হয়ে উঠল তার দৃষ্টির দিগন্তে। তিনি স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন, অগ আমাকে না বাও, আমি ঠাকুরের কাছে হেঁটেই যাব। মুহূর্তের মধ্যে যেন সমস্ত রোগের উপশম হয়ে গেল। ঠাকুরের সঙ্গে সঙ্গে একটি প্রসন্ন দৃষ্টি নিক্ষেপ যেন মুছে নিলেন তার রোগের সব ক্লানি। বললেন, মা আইছেন ভালোই করছেন, আপনার সেবা যত্ন না পাইলে আমি বাঁচুন কি কইরা মা। মানস নলিনী তখন ধীরে ধীরে করছিলেন ঠাকুরের পদসংবাহন। ঠাকুর বললেন, ও মা যান গিয়া গোপালের ভোগ রান্না করেন গিয়া, দেরি হইয়া যাইব। এদিকে ডক্টর নীলরতন সরকার ছুটে এলেন হন্ততন্ত হয়ে, শয্যায় রোগিণীকে না দেখে শিউরে উঠলেন আতঙ্কে। ছুটে এলেন পাশে পূর্ণ গাঙ্গুলির বাড়িতে, জিজ্ঞেস করলেন ডাক্তার দাশগুপ্তকে। ডাক্তার দাশগুপ্ত ইঙ্গিতে দেখিয়ে দিলেন রান্নাঘর। মানস নলিনী তখন তার গোপালের জন্য রান্নায় রত। আনুপূর্বিক সব ঘটনা শুনলেন তিনি, তারপর অন্তরীণ ভাষায় উচ্চারণ করলেন, জানো যতীন, আমাদের চিকিৎসা বিজ্ঞান মনে হচ্ছে এখনো এ রাজ্যে পৌঁছাতে পারেনি। জয়রাম, জয় গোবিন্দ।